নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুড নোট ক্রিয়েশনস। আজ আমি বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি পনির টিক্কা। বিকেলের স্ন্যাক্সে অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার পনিরের এই রেসিপিটি। আসুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব, তার জন্য মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটানো টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন, আর দিয়ে দেব 1/2 পাতিলেবুর রস। তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। বেসন আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর দিয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য পরিমাণ জলও মিক্স করে নিতে পারেন। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি 200 গ্রাম পনিরের টুকরো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো আমি মাঝারি নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন। এবার পনিরের টুকরোগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একই সাথে আমি এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব। টমেটো আর ক্যাপসিকাম আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোও পনিরের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে শুধু গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করছি, আপনারা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, পনির সব কিছু ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে 4টে কাঠের কাঠি বা স্কিউয়ার নিয়েছি। 30 মিনিট পরে আমি একটা কাঠিতে এইভাবে পরপর ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির, টমেটো এইগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। আর লবণ, ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। একটা কাঠিতে আমার গেঁথে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি 4টে কাঠিতে গেঁথে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। 2টো কাঠি আমি হালকা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে রেখে 2টো কাঠির চারদিকই ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন নিচের দিকটা যেন লেগে না যায়। 30 সেকেন্ড অন্তর অন্তর কাঠি দুটো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। দেখুন, 2টো কাঠি হয়ে গেল। এই একইভাবে আরও 2টো কাঠি ফ্রাই করে নেব। তারপর পনির টিক্কা কাবাবগুলোতে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি গ্যাসের ফ্লেমের উপরে একটা লোহার জালি বসিয়ে দিয়েছি। তার উপরে আমি স্কিউয়ার বা কাঠিগুলো বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চারদিকেই কাঠিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কি দারুণ লাগছে না? খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়। কেমন লাগলো আজকের পনির টিক্কা কাবাবের রেসিপি? কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।